আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। আমাদের বর্তমান সমাজে অনেক মেয়েরা বিয়ের পরে দিয়ে বাপের বাড়িতে যায়, যাওয়ার পরে দিয়ে ওখানে ভাইয়ের বউদের সাথে শুরু করে সে ঝগড়া। এটা এমন হয়েছে কেন, এটা পরিষ্কার করে নাই কেন, এটা করে নাই কেন, এই বলে অনেক রকম কাজের আদেশ উপদেশ দিতে থাকে, যেগুলো করে অন্য মেয়ে তা সহ্য করতে পারে। তখন দেখা যায় কি, অনেক সমাজের মধ্যে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেক ঝগড়া হয়, অনেক মারামারি পর্যন্ত হয়ে যায়। মেয়েরা বিয়ের পরে দিয়ে স্বামীর বাড়িতে যাবে, বাপের বাড়ি বেড়াতে যাবে, ঠিক আছে, কিন্তু যখন মেয়েরা গিয়ে যখন তার ভাইয়ের বউয়ের সাথে ভাবিদের সাথে যখন এভাবে ঝগড়া বিবাদ শুরু করে দেয় যে এটা পরিষ্কার করো নাই কেন, এটা এরকম করো নাই কেন, যখন এইভাবে বলতে থাকে তখন কোনো মেয়ে এগুলো সহ্য করতে পারে না, যে তাকে এইভাবে কে উপদেশ করুক, তারা তাকে কিছু বলুক, মানে তার মা মানে উপরে কিছু মাথা পরে কিছু করুক, এগুলো অনেক মেয়েরা এগুলো পছন্দ করে না। অনেক মেয়েরা এগুলো অনেক মেয়ে কি পৃথিবীর সব মেয়েরা এগুলো পছন্দ করে এবং পরবর্তীতে এমন একটা পর্যায় হয় যে একসময় আবার ওই মেয়েগুলো যখন আবার আসতে চায় তার বাপের বাড়িতে তখন তাদেরকে আর পছন্দ করে না, তাদেরকে আসাটাই মানে ভালো মনে করে না। যে আমাদের সমাজে এই সমস্যাগুলো অনেক সময় দেখা যায়, মেয়েরা বিয়ের পরে দিয়ে বাপের বাড়িতে মাসের পর মাস থাকা, বাবা বাপের বাড়িতে গিয়ে মানে কোনো কিছু করা, মোরগ পালন করা, হাঁস পালন করা, তা গরু রাখা, এগুলো অনেক রকম তার ভাবিরা পছন্দ করে না, এটাই বাস্তব একটা নিয়ম। আর দেখা গেছে অনেক মেয়েরা এই ধরনের ভুল করে, গ্রামীণ সমাজের কথাই বলতেছি, যে এগুলোর জন্য পরবর্তীতে কী হয় আরও সব বেশি অশান্তি হয়, যার কারণে অনেক সময় ওই মেয়ের মা বাবাও কিছু বলতে পারে না, এইদিকে ছেলের বউ আবার এইদিকে নিজের আপন মেয়ে কিছুই বলতে পারে না। তো পরবর্তীতে এমন একটা পর্যায় হয় যে তখন যে অশান্তির অনেক রকম হয়, তখন মেয়েটি তার মাকেও ভুল বুঝে, তার বাবাকেও ভুল বুঝে, এমনকি তাদের সবাইকে সবাই ভুল বুঝতে থাকে, বলে এটা বাবা এটা বলে নাই কেন, মা এটা বলে নাই কেন, ভাবি এটা বলছে কেন। কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি একটা জিনিসে সবচেয়ে বেশি বুঝি, যে একটা মেয়ে বিয়ের পরে দিয়ে সে তার বাপের বাড়িতে গেছে মেহমান হিসাবে, একবেলা দুই বেলা যা কিছু খাইলো খাক, একদিন দুই দিন এক সপ্তাহ বেড়াইলো, বেড়ানোর পর সে চলে আইলো। মানুষের ভুল হয়, মানুষ সবাই তো আর বসে খায় না, সংসারে পাক শাক ধোয়ার কাজ, কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরের টুকিটাকি অনেকগুলো কাজে থাকে, এভাবে প্রতিটি সংসারে যে সংসারের কাজ থাকে না এমন কোনো কথা না, সংসারের কাজ অবশ্যই কিছু না কিছু তো অবশ্যই থাকে, তাই বলে যে ওই এইভাবে ঝগড়া করতে হবে তা তো নয়। যে মানুষের ভুল হইতে পারে স্বাভাবিক, যে ওর ভাবি ভাইয়ের বউ সেও তো মানুষ, তারও তো ভুল থাকতে পারে, ভুল থাকাটাও বাস্তবের কিছু না, তাই বলে যে এইভাবে ঝগড়া করবে এগুলো আসলে ঠিক না। এগুলো ঝগড়া করে যে নিজের দাম নিজেরা নিজেদেরকে কমাইতেছে সেটা তারা কখনো এগুলো চিন্তা করে না, এতে করে দেখা যাইতেছে কি সমস্যা আরও বেশি হইতেছে। এমনও অনেক সমাজে আছে, অনেক সংসারে আছে, এরকম বাপের বাড়িতে গিয়ে মেয়েরা যখন ভাবিদের সাথে ঝগড়া করে মারামারি পর্যন্ত হয়েছে, একজন আরেকজনের মাথা পর্যন্ত ফাটাইছে, এমন অনেক প্রমাণ আছে। তাহলে কেন, কী দরকার আছে এগুলো, যে আমরা তো বিশেষ বাপের বাড়ি থেকে বিয়ের পর এখন আমরা তো চলে আসছি, আমরা তো এখন স্বামীর বাড়িতে আছি, আমাদের এত বেশি মাথা ঘামানোর কোন দরকার আছে, আমরা কেন এত বেশি মাথা ঘামাবো, আমাদের মাথা ঘামানোর কোন দরকার আছে এগুলো। হয়তো আমরা বলতে পারি যে আপনি হয়তো এটা এইভাবে করলে ভালো হতো, এটা এইভাবে করলে ভালো হতো, যে অনেক সময় দেখা গেছে যে অনেক সংসারের মধ্যে নেই, মা বাবা বৃদ্ধ, মেয়ের বাপের বাড়িতে যায়, যাওয়ার পরে দি ভাবিদের সাথে শুরু করে দেয় ঝগড়া, তুমি আমার বাবার খানা দাও না, মারা খানা দাও না, মার কাপড় চোপড় দাও না, এটা করো না, সেটা করো না, এটা এমনি কেন, এটা আগোছালো কেন, এটা ঝাড়ু দেয় কেন, এটা পরিষ্কার করেছো কেন, তুমি তোমার বোনের বাড়িতে গেছো কেন, আমার মা বাপের একলা রেখে এইভাবে গেছো কেন, এই ধরনের কত রকমের সমস্যা আমাদের গ্রামীণ সমাজে এখন বর্তমানে হইতেছে, যেগুলো আসলে অশিক্ষিতের কিছু লক্ষণ, যারা অশিক্ষিত কিছু আছে তারাই সাধারণত এইসব কাজগুলো করে থাকে। এগুলো এদের মূল কারণ হয়েছে তারা চাইতেছে যে সংসারের মধ্যে নেই, আরেকজনের সংসারে অশান্তি বাড়ানোর জন্য এগুলো বেশি ভালোবাসা দেখাইতে চায়। কিন্তু দেখা গেছে যে মেয়েটিকে আমার তো বিয়ে হয়ে গেছে, আমার
আমার স্বামীর বাড়িতে আমি আসি, আমি হয়তো মাঝে মধ্যে আসি, আমার বাবা মাকে দেখবো, সেটাই হচ্ছে এক কথা। কিন্তু বাবা, আমার বাবা মা যে সবসময় তো ওদের কাছেই থাকে, আমার ভাবির কাছেই থাকে, কম বেশ তো উনিই দেখতেছে, তাই বলে আমি যাই ওখানে যদি আরও বেশি কিছু ভালোবাসা দেখাইতে যাই, এগুলো নিয়ে সমস্যা হয়ে যায় আমাদের এখানে। আর এখানে আমি অনেক সময় দোষ দিই যে ওই ছেলের দোষ দিই, বা ওই মেয়েগুলোর ভাইদেরকে দোষ দিই, যে তো বোঝানো উচিত যে তোরা মেহমান হিসাবে এসেছে, থাক না মেহমান হিসাবে এক দুই দিন, ঠিক আছে পরিষ্কার করুক না করুক, আমাদের সংসার নিয়ে বেশি মাথা ঘামানোটা এটা অনেকে পছন্দ করে না, অনেক মেয়েরা এগুলো মোটেও পছন্দ করে না, এগুলো হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তা আমাদের সমাজের এই সমস্যাগুলো আমাদের অনেকে কৃত্রিমভাবে এগুলো করে থাকে, এগুলো যার কারণে দেখা গেছে আমাদের সমাজে এই ধরনের সমস্যা অতীতে অনেক হয়েছে, এখন বর্তমানে হইতেছে, আগামী ভবিষ্যতে আমাদের সমাজে এই ধরনের সমস্যাগুলো হবে। তা আমরা যদি আমাদের চরিত্রকে পরিবর্তন না করি, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবর্তন হতে হবে না, আমাদের ধ্যান ধারণা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে আমরা যেন অহেতুক যেন যে যেটা আমাদের দরকার নাই এই বিষয়ে ব্যাপারে যেন আমরা মাথা না ঘামাই, বেশি নাক গলানো ভালো না, সবার ভালো মন্দ সবাই বুঝে, সবার সংসার ভালো মন্দ সবাই বুঝে। আমার জানা মতো অনেক সংসারে এইরকম মেয়েরা বাপের বাড়িতে বিয়ের পরে অপমান অপদস্ত হয়ে আসতে বাধ্য হয়েছে, পরবর্তীতে আরও অশান্তি বেড়ে গেছে। তো এই অশান্তির মূল কারণ হলো যে অনেক রকম মেয়েরা বাপের বাড়িতে যায়, ভাইয়ের বোর সাথে বেশি বেশি আবার দায়িত্ব পালন করতে যায়, এই দায়িত্ব পালন করতে গিয়ে যায় তারা এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়, এবং এই ধরনের সমস্যাগুলোর কোনো সমাধানই পাওয়া যায় না। তাই আমাদেরকে সবার উচিত যে আমরা যেন অন্তত এইসব ব্যাপার থেকে একটু সতর্ক থাকতে পারি, আমরা যেন অন্তত এগুলো মেনে চলতে পারি। আর ভাবিদের ব্যাপারে বলতেছি, অনেক ভাবিরা আছে তো সহ্য করতে পারে, অনেক ভাবিরা আছে সহ্য করতে পারে না, তা সহ্য করবো বা কীভাবে, বা সহ্য করা উচিত যে এইভাবে যে বোঝানো দরকার যে তোরা আইসস বেড়াতে এসেছিস, বেড়ানে শেষ হলে তোরা চলে যাবি, সেটাই সে কথা, তোরা আমাদের সংসারে এরকম অশান্তি কিছু করিস না, এরকম ভাবিরা হয়তো বুঝাইতে পারে। কিন্তু ভাবিরা একটু ধৈর্য ধরা উচিত, সবাই একটু ধৈর্য ভেবেচিন্তে কথা বলা উচিত, যে ভেবেচিন্তে কথা বললে আর কোনো সমস্যা হয় না, আমরা সবাই মানুষ, আমরা একজন আরেকজনের জন্য, যে ঘটনাটা তো এরকম নয় যে আজকে এই সংসারে এটা করে নাই কেন, এ তার কামের মেয়ে নয়, এতে ঘরের বউ, তাই বলে তারা নিয়ে এইভাবে আবল তাবল কথা বলা, তাকে নিয়ে এইভাবে বেশি দাবিদারি করানো, এগুলো ঠিক নয়। অনেক সময় ভাবির সাথে ননদের এইভাবে মারামারি পর্যন্ত অনেক হয়, তো মারামারি এগুলো মানুষের হাসাহাসি করার চেয়ে আমরা যদি নিজেরা একটু সতর্ক হই তাহলে মানুষ আর হাসবে না, আমরাও ভালো থাকি, সবাই ভালো থাকবে, একটু শুনতে ভালো লাগবে। দেখুন যে অনেক সময় আমরা মেয়েরা বাপের বাড়িতে গিয়ে যখন দেখে এটা অপরিষ্কার কেন এটা কেন, সে ইচ্ছে করলে কিছু করতে পারে, কিন্তু সে না করে বরঞ্চ ভাবিকে কাছের মেয়ের মতন যে সকল কথা বলে এই কারণে বেশি অশান্তিগুলো হয়ে যায়। তা আমরা যেন সবাই একটু সতর্ক থাকতে পারি, আমরা যেন অবশ্যই এইসব ব্যাপার নিয়ে যেন মাথা না ঘামাই, আমরা যেন সবাইকে মানুষ বলেই অন্তত স্বীকৃতি দিই যে সেও তো একটা মানুষ, তার কামের মেয়ে না। তাহলে আশা করি আমাদের সমাজে এই ধরনের সমস্যাগুলো আমরা এড়িয়ে যেতে পারবো, এই ধরনের সমস্যাগুলো আর আমাদের মধ্যে হবে না, আশা করি সবাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।